ইনস্যুরেন্স ক্যারিয়ারে শুরুতে আপনি কোনো স্যার বাধা সম্মুখীন হয়েছিলেন কিনা আর যদি হয়ে থাকেন তা কিভাবে অতিক্রম করলেন এই গল্পটি স্যার যদি আমাদেরকে বলেন ধন্যবাদ মোহাম্মদউল হক সাহেবকে আমি ইনস্যুরেন্স ক্যারিয়ারে বাধা তৎকালীন সময় তো বেসিক্যালি ইনস্যুরেন্সটা ছিল একচনের আহেমির জারিয়াতের যুগের মতো ব্যবসা কাজ তার মানে কি মানুষ যারা বিমার গ্রাহক খুঁজে পাওয়া যেত না কর্মীও খুঁজে পাওয়া যেত না একেবারেই শূন্য ছিল একটা জেলায় দুই চার পাঁচজন হয়তো কর্মী ছিল আর বিমা বলতে জীবন কর্পোরেশনটাই তখন ছিল বাংলাদেশে কারণ ডেল্টা লাইফের আগে তো জীবনে কর্পোরেশন এবং ন্যাশনাল লাইফ ছিল ন্যাশনাল লাইফ তখন খুব ভালো মার্কেট করতে পারে নাই আর জীবন কর্পোরেশন তো আমরা খুব ভালো করেই জানি যে তারা ঘরে বসে বসে ছোট ছোট প্রিমিয়াম আয় করে তাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা তারা চালাতো আমরা এ যখন শুরু করলাম তখন বলতে পারি যে আমি অল্প কিছুদিনের মধ্যে বুঝলাম যে এখানে যদি আমি কঠোর পরিশ্রম করি সততা নিয়ে তাহলে বড় কিছু একটা করা সম্ভব হবে এটা আমার একটা বিশ্বাস সেলফ কনফিডেন্ট আমার ভিতরে শুরুতেই জন্মিল আর আমি সেটাকে পুঁজি করে যখন শুরু করলাম তখন বিভিন্ন জায়গায় গিয়ে দুটো বিষয় বেশি বেশি আমাদের সমস্যা হয়েছে একটা হলে যে ধর্মীয় ব্যাপার ছিল যে ইন্স্যুরেন্স একটা না এটা বিষয়ে প্রখর হতো গ্রামের ভিতরে আর একটা ছিল এটি এনজিও এনজিওর মতো চলে যাবে এই দুইটা বেশি ছিল আর না জানা ছিল ইন্স্যুরেন্স মাধ্যমে মানুষের ধারণা মোটেও ছিল না ইন্স্যুরেন্স মাধ্যমে তাদের সঞ্চয় করতে হবে ইন্স্যুরেন্সের মাধ্যমে তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা বিধান করতে ভাবনাটা তাদের ছিল না ফলশ্রুতিতে কঠোর পরিশ্রম করতে হয়েছে একাধিকবার একটা বিমা করাতে গিয়ে অত ছয় মাস নয় মাসে এক বছর দু বছর এমনও পাঁচ বছর ঘুরতে হয়েছে এরপরে এলাকার মানুষের এই এই সুদের ব্যবসা করতাম বলে কিছু চাপ ছিল এরকমই নানাবিধভাবে বাধাগ্রস্ত ছিলাম কিন্তু যেটা ওভারকাম করার জন্য সবচেয়ে সহজ পথ ছিল যে আমরা যা বলতাম তাই করতাম ওয়াদাবদ্ধ ছিলাম তখন ওই যে ধরেন এখন তো আমরা ওই টাকা আনতাম আবার ঢাকায় না পিয়ার কাটতে হতো তখন তো আমাদের এখন তো লোকাল সব অফিসে আমরা থানায় থানা ইউনিয়ন পরিষদ অফিস দিয়ে সেখানে পিয়ার বই অনলাইনে দিয়ে দিছি কিন্তু তখন এর কিছুই ছিল ডেল্টা লাইফের দুটো ইয়ে ছিল একটা হলো বিএম ব্যাংক মেমোরান্ডাম মাধ্যমে টাকা আদায় আর একটা হলো পিয়ারের মাধ্যমে

সে যেভাবে হোক অথবা ব্যাংকে জমা দেয় যে তার কাছে রসিদটা পৌঁছালে পরবর্তী দেখা যেত লোকটা মুখ দেখে বোঝা যেত সে না ঠিক কাজটাই করেছে হয়তো ভুল করে না এই যে যাই বলুক না কেন এবং আস্তে আস্তে দেখা যায় যে ওই এলাকাতে তার মাধ্যমে আরো দুই চারজন গ্রাহকের ঢুকে যেতাম এবং এই পর্যায়ে দেখা যেত যে যে সমস্ত সমস্যাগুলো প্রাথমিকভাবে দেখা যেত এটা সাহসিকতা এবং কথাবার্তা হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখার কারণে তাদের এই এই যে বাধাগুলো এটা এক সময় কেটে গিয়েছে আর এই বিষয়গুলো নিয়ে আমার কাম এনজয় করেছি মারাত্মক এনজয় করেছি যারা এলাকার মানুষ ছিলেন যারা মাতব্য টাইপের লোক ছিলেন এদের সাথে যোগাযোগ গিয়ে তাদেরকে আমি একটা সম্পর্ক তৈরি করে সালাম তালাম দিয়ে তাদের সাথে ব্যবস্থা এমন একটা অবস্থান তৈরি করতাম যে তারা খুব আমার কাছের মানুষ আমি তাদের কাছের মানুষ এবং কথার মধ্যে কোন আর্ট ছিল না আলাদা কোন আহ কিছু ছিল না তারা যেন কোনো সন্দেহ করতে না পারে এমন কথা কথা বলতাম না স্তুতিতে কিছু বাধাগ্রস্ত হলেও পরবর্তীতে পরিশ্রমের মাধ্যমে ওই জায়গাটা আমরা কাবার করে ফেলেছি এবং আমি বিশ্বাস করছি তখনই যে আমি যদি কোম্পানি ঠিক আছে আমার কাছে মাঝে মাঝে সন্দেহ ইন্সুরেন্স কোম্পানি থাকবে কিনা তখন তো আমি অ্যাকাউন্টিং অনার্সে ছিলাম তোমার কিছু বই ব্যাঙ্ক এবং বিমার পড়েছিল তা আমার ওইখানে কিছু সহজ যে তখন আমার হইছে আমি তখন কলেজে পড়তাম স্যার জিজ্ঞেস করতাম স্যার আমার এটা বুঝিয়ে বলেন তেমোনারা আমাকে অ্যাসুরেন্স ইনস্যুরেন্স সব ঠিক আছে তবে ইনস্যুরেন্স কোম্পানিটা যারা জব করে এরা দেখা যায় অনেক ক্ষেত্রে টাকার নয় ছয় করার কারণে ইনস্যুরেন্সের মধ্যে একটা বদ্বন আছে সো তুমি যদি এই জায়গায় যদি নিজেকে ঠিক রাখতে পারো তাহলে ক্যারেক্টার ভালো তবে পরিশ্রম করতে হবে সৎ থাকতে হবে তা আমি ওই জিনিসটাকে খুব পূজি করে যেখানে বাধাগ্ৰস্ত হয়েছি এক ধর্মিক দিক থেকে ধর্ম পেশাটা খুব বেশি বারবার আমি করতে যাই যেখানে বেশি বাধাগ্রস্ত হতো আমি সেখানে কুইট করার চেষ্টা করতাম পরবর্তীতে অন্য কোন লাইনে গিয়ে ঢোকার চেষ্টা করতাম ধর্মীয় বই সংগ্রহ করতাম অথবা যারা হুজুর আছে তাদের সাথে মত বিনিময় করতাম তাদেরকে বুঝাতাম ইনসন সম্পর্কে এবং বিশেষ করে ওই বোখারি শরীফটা কিছু পড়ার আমি চেষ্টা করতাম ওইটা কাবার দিতাম আর যেটা তারা না জেনে বলতো এনজিও চলে যাবে সুদের ব্যবসা এগুলি ওই সততার নিষ্ঠে দিয়ে এবং তাদের সাথে যোগাযোগ রেখে কমিটমেন্ট ঠিক রেখে ওয়াদা ঠিক রেখে যখন যা বলতাম সেটা রাখার কারণে ওরা যা বলতো সেটা অল্প কিছুদিন পরে আমাদের ফেভারে মারটা চলে আসতো বা গ্রাহকরাও তখন খুশি হতো এবং পর্যায়ক্রমে এই বাধাগুলো আস্তে আস্তে অতিক্রম করা সম্ভব হচ্ছে তবে সেই সময় রোডগার্ড তেমন ভালো ছিল না হোটেল কিছু ছিল না এলাকায় মানুষের কাছে মনে পড়ে এখন নর্থ গেছিলাম আমাকে এক জায়গায় দুদিন বেঁধে রেখেছিল বেঁধে রাখছিল মানে এই জন্য যে এটা একটা সাপলাইন জয়েরা অনেক উঠে গিয়েছিলো এখন তারা আমাকে সারবে না সজাগত ওনাকে বেঁধে রাখো তাইলে তার টাকা পয়সা পাওয়া যাবে এরকম জীবন অজস্র আছে এরকম ঘটনা কিন্তু পরবর্তীতে আমার এলাকার লোকজন গিয়ে অনেকটা আমাকে সারিয়ে নিয়ে আসছে দেখা গেল না আসলে না তাকে ধরে রাখার কোনো কারণ এবং সবচেয়ে বেশি ব্যবসা সর্বশেষ আমরা নর্থ বেঙ্গলে এখন নর্থ বেঙ্গলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স অনেক ব্যবসা আমি বর্তমান যে কোম্পানি জিমশালা সেখানে অনেক ভালো ব্যবসা হচ্ছে তো বেসিক্যালি তখন ওই সময় যে কাজটা আমাদের করতে হয়েছে এখনকার আমাদের যারা সহকর্মী আছে তাদের করতে হচ্ছে না তখন প্রচার ছিল না প্রসার ছিল না ইন্স্যুরেন্স কোম্পানি সম্বন্ধে মানুষের ন্যূনতম ধারণাও ছিল না আমি কথা করে অনেক সময় বক্তব্য বলি ঘন্টাখানে বোঝানোর পরে মানুষ বলতো ওই ডেল্টো লাইফ টুথপেস্ট নিয়ে আসছেন আমি ভাই টুথপেস্ট না টুথপেস্ট না আরো দুই ঘন্টা বোঝানোর পর কেউ বুঝি বুঝছে আপনি শ্যাম্পু নিয়ে আসছেন আমরা ভাই শ্যাম্পু না না এটা টাকা 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 বছর জমা হবে আপনি তখন এটা পনেরো টাকা পাবেন তখন বলতো ভাই কোম্পানি চলে যাব আপনারা না টাকা নেমায় রেখাবেন আপনার আসছেন জাদু করতে এইরকম নানা বিধিক সমস্যাগুলো ছিল কিন্তু আমাদের এই এই লক্ষ্যে লক্ষ্য ঠিক এবং নিজের প্রতি কনফিডেন্ট যেহেতু জিনিসটা সৎ সত্য যেহেতু মানুষের প্রয়োজন অতএব এখন তারা রাজি না হলেও আমাদের ব্যবহার আসার এবং আমাদের যে কথাবার্তা আমরা বলছি এটা ঠিক রাখতে পারি তাহলে আমরা পিছনে পড়বো না অবশ্যই আমরা ভালো এই আসছে বলে আমি এখন মতো বিশ্বাস করি বাধার মধ্যে গুলি ছিল ধার্মিক বিষয় ছিল সুদের ব্যবসা ছিল চলে যাবে কোম্পানি বিষয়গুলো ছিল কিন্তু ওটা দীর্ঘদিন টিকে নাই ওই প্রভাবশালী লোকদের সাথে সম্পর্ক বানিয়ে অন্যান্য জায়গাতে আমরা এর একটা পজিটিভ দিকগুলো তখন তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ তখন থেকে আমাদের পিছনের দিকে তাকাতে হয়নি মার্শাল এখন তো এই অবস্থায় আছি